ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। এই দে বলা যায় যে পার্টি সং এর চাহিদা মিটাতে চলে এসছে নোলক মুভির তৃতীয় গান কলিকালের রাধা, যে গানটা গতকাল রিলিজ পেয়ে গেছে এবং ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই গানটি। এখন গান নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলতে হবে গানের কোরিওগ্রাফির কথা। বাংলাদেশের পার্টি সং হিসেবে এই গানের কোরিওগ্রাফি ছিল অনেক ব্রাইট এবং আউটস্ট্যান্ডিং। আর এই গানের কোরিওগ্রাফির জন্য কিন্তু বলিউড থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল দিলবার দিলবার গানের মতো হিট হিট কিছু গানের সাথে কাজ করা বলিউড কোরিওগ্রাফার পাবন বাবকে। আর কোরিওগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে পাবন বাবকে উড়িয়ে নিয়ে আসা একেবারে সার্থক হয়েছে। গানের ড্যান্স স্টেপ, সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন, প্রপস, সাউন্ড কোয়ালিটি সব কিছু ছিল অসাধারণ। এই গানটা নিয়ে কিন্তু একটা কথা না বললেই নয়, সামটাইমস এটা কিন্তু দেখা যায় পার্টি সংগুলো যারা সবার মুখে মুখে থাকে সেই জন্য লিরিক্সগুলোকে কিন্তু একটু সিম্পল এবং মেসি রাখা হয়। এখন কলিকালে রাধা এই গানের লিরিক্সের কথা যদি আসি, এই গানের লিরিক্সটা যেমন মেসি রাখা হয়েছে তেমন এই গানের লিরিক্সটা মিনিংফুলও ছিল। আর এই লিরিক্সটাকেই অসাধারণভাবে ইউজ করেছে গানের কম্পোজার স্যাভি। গানে ববির পারফরমেন্স তার ক্যারিয়ারের ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্স ছিল। গানে বিটের সাথে সাথে ববির ড্যান্সিং একদম পারফেক্ট ছিল, তার এক্সপ্রেশনসও ছিল আউটস্ট্যান্ডিং। গানের কোনো অংশে তাকে ওভারডু পারফরমেন্স বা আন্ডার পারফর্ম করতে দেখা যায়নি, একেবারে ব্যালেন্স একটা পারফরমেন্স করে গেছেন পুরো গান জুড়ে। পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সাথে তার সিংটাও ছিল বেশ অসাধারণ। এখন এই গানের কিন্তু হাইলাইট ছিল দুটি জায়গায়, যখন ববি র্যাপ করতে করতে সানগ্লাস চোখে নিয়ে বিন্দাস একটা পারফর্ম দেয় সেটা কিন্তু একটা দেখার মতো পারফরমেন্স ছিল। আর সেকেন্ড হাইলাইটটা ছিল শাকিব খানের ঝলক। বাইকের গ্যাং নিয়ে ওই র্যাপ সংটার অংশটুকুর মধ্যে শাকিব খানের এন্ট্রি নেওয়ার যে ঝলকটা দেখা যায় না, সেটা দেখলে আই এম শিওর হলে দর্শকটা হুইসেল বাজাবে। এবং এখানে শাকিব খানের লুক এবং তার এন্ট্রি নেওয়ার যে স্টাইলটা ছিল সেটা আসলেই দেখার মতো ছিল। যদিও পুরো গানটিকে ববি একাই অন্য লেভেলে নিয়ে গেছেন, তবে এই গানে যদি ববির সাথে শাকিব খানের পারফরমেন্স একটু দেখা যেত না তাহলে একেবারে জমে যেত। এখন ওভারঅল এই গান সম্পর্কে যদি বলি তাহলে ঈদের সময় সবার মুখে মুখে লেগে থাকার মতো একটি গান হচ্ছে কলিকালের রাধা, এবং বলা যায় যে এই গানটি আসলে ঈদে বাজানোর মতোই একটি গান। সো ভিউয়ার্স, নোলক মুভির তৃতীয় গান কলিকালের রাধা, এই গানটি শুনে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।